আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা আল কদরের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা গত দুটি ক্লাস নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে সূরা আল কদর নিয়ে আলোচনা করছিলাম যে সূরা আল কদর কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এই সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে কি পরিমাণ মর্যাদা দান করেছেন এই বিষয় সম্পর্কে আমরা জেনেছি। এবং আমরা এটাও জানি যে আগের দিনে যে মানুষগুলো ছিলেন অথবা আগের নবীর যে কম ছিলেন, যে উম্মত ছিলেন, তাদের কিন্তু অনেক বেশি বেশি হায়াত থাকতো। এমনও মানুষ আছে, এমনও উম্মত ছিল যিনি হাজার বছরও বেঁচেছেন, 500 বছর, 400 বছর, 600 বছর, 700 বছর, এরকম অনেক সময় পেয়েছেন এবং দীর্ঘদিন যাবত খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। কিন্তু আমরা কি সেরকম ভাবে পারি? আমরা কিন্তু পারি না, কারণ আমাদের কিন্তু হায়াত এত বেশি নয়। আমাদের মোটামুটি দিন সম্পর্কে বুঝ আস্তে আস্তে তো 14-15 বছর লেগে যায়। তার পরবর্তীতে আর আমাদের কাছে থাকে কত বছর? আমরা মূলত দেখো এভারেজ আমাদের বয়স হলো 60 থেকে 70 বছর। তো 60-70 বছরের মধ্যে তো আমাদের দিন বুঝতে বুঝতে 14-15 বছর লেগে যায়, আর পরবর্তীতে বার্ধক্যের জীবন থাকে 10-15 বছর, এখানে 30 বছর চলে গেল, থাকে মাত্র 40 বছর। তো 40 বছরের মধ্যেও বা আমরা কতটুকু ইবাদত করতে পারি? আমরা তো আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আমাদের যে জিনিসটি ন্যায্য অর্থাৎ একটি অমুসলিম এবং মুসলিমের মধ্যে যে পার্থক্য, যে মুসলমানরা নামাজ পড়ে, অমুসলিমরা নামাজ পড়ে না। এই মুসলমানরা যে নামাজ পড়ে, এই পার্থক্য নামাজও তো আমরা ঠিক মতো পড়তে পারি না। তাহলে আমরা যদি সঠিকভাবে আমাদের হিসাব করা হয়, তাহলে তো অন্যান্য উম্মতের তুলনায় আমাদের কোনো সওয়াবই বাকি থাকে না, বা তাদের সাথে যে কম্পিট করে আমরা কিছু আল্লাহ তাআলাকে নিজেদের মানে আমল দেখাবো, এরকম কোনো আমলই তো আমাদের কাছে থাকে না। তো আল্লাহ রাসূল একদিন এরকম এক এক নবীর মানে এক উম্মতের কথা আলোচনা করছিলেন, যে যিনি প্রায় 1000 মাস পর্যন্ত প্রতিদিন দিনের বেলা জিহাদ করতেন এবং রাত্রের বেলা তাহাজ্জুদে নামাজ পড়তেন। এভাবে সে একা 1000 মাস অতিক্রম করেছেন, প্রায় 83 বছরের বেশি সময়, 83.5 বছরের কাছাকাছি হয়, এরকম সময় তিনি এভাবে ইবাদত করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। তো এই কথা শুনেই সাহাবীগণদের মনে খুবই আফসোস হলো যে আমরা তো ওই পরিমাণ হায়াতই পাই না, মোটে হায়াত পাই 60-70 বছর, এর মধ্যে আমরা কতটুকু ইবাদত করতে পারবো? তার মধ্যে তো অনেক যুগ আমাদের জাহিলিয়াতে চলে গেছে, যারা খুবই বৃদ্ধ বয়সে বা মানে মধ্য বয়সে যারা ইসলাম কবুল করেছে তাদের তো আর আফসোস হতে থাকবে। যাতে করে শেষ নবীর উম্মত কোনো জায়গা থেকে পিছিয়ে না যায়, কোনো জায়গায় সবের দিক থেকে যাতে পিছিয়ে না যায়, কমে না যায়, অথবা কোনো দিক থেকে যাতে ল্যাগবিহীন না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই 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 সূরাটি নাজিল করলেন। যে সূরা আল কদরের মূল বিষয় ছিল যে ওই রাত্রর কথা এখানে বলা হয়েছে যে রাত্রতে আল্লাহ তাআলা কুরআনে কারীমকে নাজিল করেছে, অর্থাৎ রমজান মাসের শেষ বিজর রাত্রির যে কোনো এক রাত্র, যে রাত্রতে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাজিল করেছেন। এবং ওই রাত্রে কেউ যদি মানে কেউ যদি ইবাদত করে, তাহলে 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। তার মানে ওই উম্মতি 1000 বছর, 1000 মাস পর্যন্ত ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আমরা এক রাত্রে সেই সওয়াব পেতে পারবো। তাই আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই রাত্র, এবং এই রাত্রের গুরুত্ব বোঝানোর জন্য সঙ্গে আল্লাহ তাআলা একটি সূরাই নাজিল করে দিয়েছে। তো তারই ধারাবাহিকতা আমরা প্রথমে সানে নজরুল সম্পর্কে জেনেছি, পরে গত ক্লাসে আমরা ভোকাবুলারি সম্পর্কে জেনেছি, আজকে আমরা মূল সূরা যাব। কিন্তু সূরাটি শেখার আগে আমরা আজকে একবার ভোকাবুলারিগুলো শিখে নিব, যাতে করে যারা পুরাতন আছে তাদের জন্য একটি রিভিশন হবে, আর যারা নতুন এসেছে আজকে ক্লাসে তারা যাতে আরো ভালোভাবে শিখতে পারে। তো যাই হোক, আজকে আমরা যেই মানে জিনিসগুলো শিখবো বা যেই আয়াতগুলো দেখবো, তার আগে আমরা অবশ্যই ভোকাবুলারিগুলো শিখে নিব। দেখে এখানে দেওয়া আছে আনজালনা, আনজালনা অর্থাৎ হলো আমি অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, এখানে কোরআনে কারিম নাজিল করার কথা বলা হয়েছে। তারপরে হলো লাইলাতুন, লাইলাতুন শব্দের অর্থ রাত বা রজনী, যেহেতু আমরা লাইলাতুল কদর করি, তো লাইলাতুন শব্দের অর্থ যে মহামানিত রাত্রি। দেখো আল কদরি, আল কদরি এই শব্দ থেকে কিন্তু সূরাটির নাম রাখা হয়েছে আল কদর। তো এখানে আল কদরি অর্থাৎ পরিমাপ, পরিমাণ, ভাগ্য বা মর্যাদা বা মহিমা, অর্থাৎ এখানে ওই সকল ওই মানে মর্যাদার কথা বলা হয়েছে যে মর্যাদা আল্লাহ তাআলা এই রাত্রকে দিয়েছে। পরবর্তীতে হলো দেখো লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি অর্থ মহামান্বিত রাত। পরবর্তীতে যদি আমরা দেখি ওয়ার রুহু, অর্থাৎ এখানে আত্মা বলা হচ্ছে, রুহ শব্দের অর্থ আত্মা, কিন্তু এখানে মূলত এই ওয়ার রুহু বলতে এখানে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালামের কিন্তু আরেকটি নাম আছে, রুহুল কুদুস, রুহুল কুদুস অর্থাৎ হলো পবিত্র আত্মা, এখানে জিব্রাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তারপরে হলো ইজনুন, ইজনুন অর্থাৎ অনুমতি বা অনুমোদন, ইজনুন অর্থ
অনুমতি বা অনুমোদন, এ ছিল অর্ধেক শব্দ অর্থ। পরবর্তী শব্দ অর্থতে যদি যাই, মা, মা শব্দের অর্থ কি, যা কি বা যা, ঠিক আছে। তারপরে হলো খয়রুন, খয়রুন অর্থ তো ভালো বা উত্তম বা কল্যাণ। খয়ের শব্দের অর্থ যেহেতু ভালো উত্তম কল্যাণ, এখানে ওটি বলা হচ্ছে খয়রুন অর্থাৎ ভালো বা উত্তম। তারপরে হলো আলফুস, আলফুন, আলফুন অর্থাৎ হলো হাজার বা সহস্র, আলফুন অর্থ হাজার বা সহস্র। তারপরে হলো শাহরুন, শাহরুন অর্থাৎ মাস, যেমন আমরা শাহরুর রামাদান বলি বা শাহ শব্দের অর্থটি হলো মাস। পরবর্তীতে হলো তানাজ্জালু, তানাজ্জালু অর্থ অবতীর্ণ হয় বা নাজিল হয় বা অবতরণ করে। তারপরে হলো আলমালাইকাতি, আলমালাইকাতু অর্থাৎ ফেরেস্তাগণ, আলমালাইকাতু অর্থাৎ ফেরেস্তাগণ। পরবর্তী শব্দগুলো যদি দেখি, হাত্তা, হাত্তা অর্থ পর্যন্ত বা যতক্ষণ না, আমরা বলি না যতক্ষণ না পর্যন্ত, এখানে মূলত বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সুবে সাদিক হবে ততক্ষণ পর্যন্ত এই নিয়ামতটি বা এই ফজিলত আমরা ভোগ করতে পারবো। পরে হলো সালামুন, সালামুন অর্থাৎ শান্তি, সালামুন শব্দের অর্থ শান্তি। তারপরে হলো মাতলাই, মাতলাই অর্থাৎ হলো আবির্ভাব বা উদয়। তারপরে হলো আলফাখরি, আলফাজরি, আলফাজরি অর্থাৎ প্রভাত, ফজরের সময়, উষা ইত্যাদি, প্রভাত বা ফজরের সময় বা উষা ইত্যাদি। তো আশা করি এই শব্দের অর্থগুলো তোমরা বাসায় পড়েছ, এতদিনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপরে যারা নতুন এসেছো আজকের ক্লাসে তার জন্য আমি আরেকবার পড়ে নিলাম। তো আজকে আমরা মূল সুরায় চলে যাব, আজকে আমরা সুরা তিলাওয়াত করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা দুটি আয়াত পড়ে নিব, এই দুটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটির অর্থ হলো বিতাড়িত শয়তান, ভবিষ্যৎ শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা মানে পানা চাইতেছি, বা ওই শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আর পরের আয়াতটির অর্থ তো আমরা জানি যে পরম দয়ালু বা দয়াময় আল্লাহর নাম। আমি সবসময় বলে থাকি যখনই কোনো সুরা নতুনভাবে শুরু করি বা তিলাওয়াত করা শুরু করি, তখনই বলি যে বিসমিল্লাহ শরীফের আর আউযুবিল্লাহ শরীফের কিন্তু দুটি বিশেষ ইবাদত আছে। যখনই আমাদের মনে কোনো খারাপ ধারণা আসবে বা যখনই মনে করো আমরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হব, ঝগড়া করা তো ভালো কাজ না বা গুনের কাজ চিন্তা করা তো ভালো না, তো যখন দেখবো এরকম চিন্তা মাথায় আসছে তখনই আমরা বুঝে নিব যে এই কাজটি শয়তান আমাদের দ্বারা করাচ্ছে। যাতে এরকমটি না হয় এজন্য আমরা এই আয়াতটি পড়বো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হলো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করে। এরটি যখন আমরা পড়তে থাকবো দেখবো আস্তে আস্তে আমাদের মন থেকে খারাপ ধারণাগুলো চলে যাচ্ছে এবং আস্তে আস্তে শয়তান আমাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে আর পারবে না। এবং পরবর্তী আয়াতটি যেটি তা তো আমরা সবাই জানি বিসমিল্লাহির রহমানির রহিম, তো এই আয়াতটি কিন্তু একটি বিশেষ ইবাদত। বিসমিল্লাহ শরীফের ইবাদত সম্পর্কে আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, যে তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 19 বার বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের 19টি ফেরেশতা থেকে রক্ষা করবে আর জান্নাত দান করবে। খুবই সহজ একটি ইবাদত। তো তারপরে আয়াতটি যদি আমরা পড়ি, প্রথম আয়াতটি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, তোমরা অবশ্যই আমার সাথে সাথে তিলাওয়াত করবা। আমার সাথে সাথে তিলাওয়াত করলে তোমাদের সুবিধা হবে কি, যে অবশ্যই তোমাদের উচ্চারণটা সঠিক হয়ে যাবে, টেক্সট বুকটি সামনে রাখবা এবং প্রত্যেকটি হরফ সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবা। যদি আমরা মাকরাস ঠিকভাবে উচ্চারণ করতে পারি, আমাদের উচ্চারণ কিন্তু 70% এমনি সঠিক হয়ে যায়। তারপরে হলো মাদের হরফ গুণ না, এই সকল জিনিসগুলো উচ্চারণ করতে হয়। তো অবশ্যই আমাদের আমাদের আমার সাথে সাথে উচ্চারণ করবো। আর যারা সম্মানিত অভিভাবকগণ আছেন, তারা যখন আপনাদের সন্তানকে এই ভিডিওটি দেখাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপনাকে অনুরোধ করবো যাতে করে আপনার সন্তানকে নির্দেশ দেন যাতে আমার সাথে সাথে উচ্চারণ করে। তো উচ্চারণটি হলো দেখো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, অর্থাৎ নিশ্চয়ই আমি এটি অর্থাৎ আল কুরআন অবতীর্ণ করেছি মহামান্বিত রাতে, অর্থাৎ ওই রাত্রের কথা বলা হচ্ছে যে রাত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমকে নাজিল করেছেন এবং যে রাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য খুবই মহামান্বিত এবং পবিত্র করেছেন। পরবর্তী আয়াতটি যদি দেখি, বামা আদর কামা লাইলাতুল কদরি, অর্থাৎ হলো যে ওই রাত্র, ওয়ামা আদর কামা লাইলাতুল কদরি, অর্থাৎ হলো আর আপনি কি জানেন এ মহামান্বিত রাত্রি রাতটি কি, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন
যে আমরা জানি, আমরা কি জানি যে এই মহামান্বিত রাত্রে রাত্রটি কি, কেন আমাদেরকে এই রাত্র দেওয়া হয়েছে, বা এই রাত্রের গুরুত্ব কি? কারণ এর আল্লাহ তাআলা যদি কোনো বিষয় সম্পর্কে আল্লাহ রসুলকে অবগত না করতেন বা না শেখাতেন, তাহলে তো ওইটা আল্লাহ রসুল কখনো নিজে থেকে বলতে বলতে বলেন নাই এবং বলতে পারতেন না। তাই অবশ্যই আল্লাহ তাআলা জানানোর পরে আমরা জেনেছি যে এই এই রাত্রটি 1000 মাসের সমান। এবং দেখো ওই বিষয়টি ধারাবাহিকভাবে বলা হচ্ছে যে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহ। দেখো লাইলাতুল কদরি অর্থাৎ হলো সেই মহামান্বিত রাত, খয়রুম অর্থাৎ উত্তম, আলফি শাহ, আলফি শাহর অর্থাৎ হলো 1000 মাসের থেকে। যে আলফুন শব্দ আমরা শিখেছিলাম, আলফুন অর্থ হাজার এবং শাহর অর্থ মাস, তো আলফুন আলফি শাহ অর্থাৎ হলো 1000 মাস থেকে, খয়রুম মিন আলফি শাহর অর্থ 1000 মাস থেকে উত্তম। কোন রাত্র? লাইলাতুল কদরি। তো পুরো অর্থটা আসছে কি, লাইলাতুল কদরি অর্থাৎ মহামান্বিত রাত্রটি খয়রুম মিন অর্থাৎ উত্তম, কিসের থেকে উত্তম? আলফি শাহর, আলফি অর্থ 1000, শাহর অর্থ মাস, 1000 মাস থেকে এই রাত্রটি বেশি উত্তম। তো এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মূলত যে কোরআনে কারিমের যে সুরাটি আছে সুরা আল কদর, এর গুরুত্ব সম্পর্কে বোঝানো আছে। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করছে যে আপনি কি জানেন যে এই মহামান্বিত রাত্রটি কেন খুবই মহামান্বিত, এই মহামান্বিত রাত্রের ফজিলত কি? আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিসকে এমনি এমনি গুরুত্ব করতেন না বা গুরুত্ব দিতেন না। এই জিনিসটিকে গুরুত্ব দেওয়ার মানে ছিল যে অবশ্যই ওর মধ্যে কিছু শিখার আছে বা কিছু ফজিলত আমাদের জন্য আছে, যে ফজিলতগুলো অবলম্বন করে আমরা নেকি হাসিল করতে পারবো। তো আশা করি এই আয়াতটিও তোমরা বুঝতে পেরেছ। পরের আয়াতটি যদি আমরা দেখি, দেখো তারপরে হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু ফিহা বি ইজনি বি ইজনি রব্বিহিম মিন কুল্লি আম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু ফিহা বিহি বি ইজনি রব্বিহিম মিন কুল্লি আম। অর্থাৎ হলো সে রাত্র প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ ও রুহ, এখানে জিব্রাইল ফেরেস্তার কথা বলা হচ্ছে, তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হবে। অর্থাৎ এ রাত্রে প্রত্যেকজন মানুষের নেকিগুলো বা নেক এত পরিমাণে নেকি হবে। চিন্তা করো, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি তাহলে তো 1000 মাসের অর্থাৎ 1000 মাসের যেই কয় দিন হয়, যেই কয় রাত্র হয়, ওই কয় রাত্র ওই কয় দিন 2 রাকাত নামাজ পড়লে যে সব, ওই সব আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। তো এতগুলো নেকি কিন্তু মানে রাইট ডাউন করা কিন্তু খুবই টাফ একটা বিষয়। এজন্য আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন যাতে করে, এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন যাতে করে নেক বান্দাদের যারা এই রাতে ইবাদত করবে, নেক বান্দাদের মানে ইগুলো নেকিগুলো কালেক্ট করতে পারে, সংগ্রহ করে নিতে পারে। তারপরে দেখো সালামুল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুল হি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ সে রাত্রে উষা বা উদয় হওয়া পর্যন্ত শান্তি শান্তি বিরাজ করবে। এই রাত্র খুবই শান্তিময় হবে এবং কিয়ামতের এক পর্যন্ত প্রতিটি কদরের রাত্র খুবই শান্তিময় হবে, এবং এই রাত্রে আল্লাহ তাআলা শান্তি বিরাজ করবে এবং প্রত্যেক নেক বান্দাকে তার প্রাপ্য পুরস্কারটি দান করবে। তো এই ছিল সূরা আল কদরের সম্পূর্ণ তর্জমা। আশা করি আমি প্রত্যেকটি আয়াত তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি, শিখাতে পেরেছি, এবং এই আয়াতগুলো পাঠের মাধ্যমে কী পরিমাণ নিয়ামত তোমরা লাভ করবে আশা করি বুঝাতে পেরেছি। আমি খুবই গুণাগার একজন বান্দা, আমি যদি সারা জীবন চেষ্টা করি তারপর আমার মনে হয় না যে এই সুরার একটি আয়াতের একটি হরকতেরও গুরুত্ব আমি তোমাদেরকে বুঝাতে পারবো। তারপর আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ভালো যদি কিছু শিখে থাকো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের নিকট শেয়ার করে দিবে, এবং আমাদের ক্লাসগুলো যাতে প্রতিনিয়তই পেতে পারো এই জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাস আবার হাজির হবো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অন্য একটি টপিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।